আসসালামু আলাইকুম। শুরু করছি দেশ বিদেশের সংবাদ। প্রথমেই শিরোনাম, রোহিঙ্গা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আহ্বান প্রদান উপদেষ্টার। বিগত তিন সংসদ নির্বাচনে অনিয়ম চিহ্নিত করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। মিথ্যা হয়রানিমূলক মামলাকারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেনাবাহিনীতে নতুন দুই লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআই পেল নতুন ডিজি। গ্রেফতার তিনজন সমন্বয়ক নয়, আন্দোলনেও ছিলেন না, উপদেষ্টা সার্জিস আলম বলেছেন একথা। ইসরায়েলে ড্রোন হামলায় চার সেনা নিহত, আহত 61। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এত গভীরে কিভাবে হামলা চালালো হিজবুল্লাহর ড্রোন। বিচ্ছিন্নতাবাদী তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চীনের। ট্রাম্পের সমাবেশের কাছে দুটি বন্দুক ও জাল পাসপোর্ট সহ যুবক গ্রেফতার। গাজায় ইসরায়েলি হামলায় আবারও অর্ধশত ফিলিস্তিনি নিহত। এবার বিস্তারিত, বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে তা চিহ্নিত করবে বলে জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, সবচেয়ে বড় আইন হল গণপ্রতিনিধিত্ব আদেশ। আরপিও আমরা গভীরভাবে পর্যায়ে পর্যালোচনা করছি। জাতীয় নির্বাচনের জন্য এটা মাদার অব ল। তারপর সীমানা পুনর্নির্ধারণ আইন আছে, ভোটার তালিকা আইন আছে, ইসি সচিবালয় আইন আছে, এরকম অনেকগুলোই আইন আছে। আমাদের স্থানীয় সরকার নির্বাচন আইন আছে, সেগুলো নিয়েও আলোচনা করতে হবে, পর্যালোচনা করে যেসব বিষয়ে সুপারিশ করতে হবে। নির্বাচন পর্যবেক্ষক এমন অনেক কাজ বিস্তৃত, সেগুলো আমরা পর্যালোচনা করব। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারী তৎপরতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। মন্ত্রণালয়ের সিনিয়র তত্ত্ব অফিসার ফয়সল হাসানের স্বাক্ষরিত এই বিবৃতিতে তা জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ের চাঁদাবাজি, ব্ল্যাকমেলিং সহ নানারকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নোয়াখালীর সুনাইমুড়িতে পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেফতার তিনজন সমন্বয়ক তো নয়, তারা এমনকি নিয়মিত আন্দোলনকারীও ছিলেন না। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি পোস্ট করে এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র বলেছে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠাবে এবং সেই ব্যবস্থা পরিচালনার জন্য সেনাও পাঠাবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে। ইসরায়েলের সুরক্ষায় এই ব্যবস্থা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নির্ভরযোগ্য হিসাবে পরিচিত, তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের অনেকটা ভেতরে ঢুকে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম হয় হিজবুল্লাহর ড্রোন। মধ্য উত্তর ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলাটি চালিয়েছে হিজবুল্লাহ, যে হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছেন অন্তত 66 জন। প্রিয় ভিউয়ার, এই ছিল আমাদের দেশ বিদেশের আলোচিত সংবাদ। ধন্যবাদ সবাইকে।